নমস্কার বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আজ 42তম পর্ব। আজ আমরা একটি বিশেষ পাঠ নিয়ে আলোচনা করব। জিতনা হ্যায় তো জিত করো একটি বইয়ের নাম। এই বইটি লিখেছেন এস হুন্দিওয়ালা। এই বইয়ের প্রথম পরিচ্ছেদের কয়েকটি লাইন আজ আমরা শুনব এবং ধীরে ধীরে সুবিধা মতো সময়ে এই বইয়ের আরো কয়েকটি লেখা আমরা শুনব। আজকে প্রথম পাঠের প্রথম কয়েকটি লাইন, জিত না হ্যায় তো জিত করো। এই পাঠ শুরুর আগে কয়েকটি ওয়ার্ড বা শব্দ সম্পর্কে জেনে নেব, তার অর্থ কি। তাহলে আলোচনা শুরু করি। আমি সঞ্জয় দেবনাথ। পেহচান, পেহচান মানে পরিচয়। পেহচান। দর্জ করনা, দর্জ মানে রেকর্ড, দর্জ করনা মানে লেখানো, নথিভুক্ত করা। হটকার মানে হলো অন্য রাস্তায় যাওয়া, সোজা রাস্তা ছেড়ে একটু অন্য রাস্তায় চলা। হটকার। খাস বা খাস বাত, বিশেষ কোনো কথা, খাস বিশেষ, খাস আদমি, খাস বাতে। অলগ, অলগ মানে আলাদা, ডিফারেন্ট। অলগ সোচ, আলাদা চিন্তা, অন্যরকম চিন্তা, অলগ। কামিয়াব, কামিয়াব মানে হলো সফল, কামিয়াব হুয়া, সফল হলো, কামিয়াব হোনা, সফল হওয়া। লালসা, লালসা কথাটি স্ত্রীলিঙ্গের, পুংলিঙ্গের শব্দটি হচ্ছে লালচ, যার মানে হলো লোভ, ইচ্ছা ইত্যাদি। লালচ বা লালসা, লালসা স্ত্রীলিঙ্গ, লালচ পুংলিঙ্গ, মানে হলো লোভ, ইচ্ছা। লৌ, লৌ মানে ইচ্ছা, লৌ জাগ্রত করতা হয়, লৌ পয়দা হতা হয়, ইচ্ছা জাগ্রত হওয়া, ইচ্ছা তৈরি হওয়া, লৌ। মেহনত মানে হলো পরিশ্রম, মেহনতি পরিশ্রমী, মেহনত। জজ্বা, জজ্বা মানে ইচ্ছা, ইচ্ছা জজ্বা। সুতরাং ইচ্ছা কথাটির আমরা অনেকগুলো মানে শুনলাম, লৌ জজ্বা, লালচ বা লালসা, এরকম অনেকগুলো কথা ব্যবহার করা হয়, ইচ্ছা শব্দটিও ব্যবহার করা যায়। এই হচ্ছে আজকের পাঠের শব্দগুলো। এবার আমরা পাঠটি শুনব। হর কই জিতনা চাহতা হয়, সফল হোনা চাহতা হয়, বিজেতা কি তারা আপনি পেহচান চাহতা হয়, সফল ব্যক্তিও কে পংক্তি মে আপনার স্থান বানানা চাহতা হয়। পর ক্যা সব জিততে হয়, ক্যা সব সফল হতে হয়, সিধা সা উত্তর নেহি। জো ব্যক্তি জিত দর্জ করতা হয় ইয়া সফল হতা হয়, ও অন্য ব্যক্তিও সে কুছ হটকার তো হয়, বিজেতা মে কুছ তো খাস বাত হয় কি ও জিত গয়া, ভিড় সে কুছ অলগ হটকার করনে কি উসনে ঠানি, তভি ও জিত দর্জ করনে মে কামিয়াব হুয়া। জিত কে লিয়ে আবশ্যক হয় জিতনে কি উৎকট ইচ্ছা, হর বিজেতা কে মস্তিষ্ক মে জিতনে কি অপরিমিত লালসা ব্যপ্ত রহতি হয়, জীবন মে আগর কই জিতনা চাহতে হয় তো জিত কে লিয়ে উৎকট ইচ্ছা পয়দা করে।
जीत के लिए उत्कट इच्छा, व्यक्ति में दृढ़ संकल्प पैदा करती है। ये दृढ़ संकल्प ही तो उसमें आत्मविश्वास की लौ जागृत करता है। आत्मविश्वास से ही व्यक्ति में मेहनत करने का जज्बा जागृत करता है। हर जीत और सफलता हेतु मेहनत करने की आवश्यकता है। यही हलो आजकेर पाठ। डिस्क्रिप्शन आछे, अपना डिस्क्रिप्शन टी देखे जोरे जोरे पढ़बेन। आजकेर भिडियो पर्यन्त, परेर भिडियोते आबार देखा होबे। नमस्कार।